ভিডিওটা দেখার আগে যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর এর পাশে থাকা ঘন্টা আইকনটাতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে আপনারা আমার নেক্সট টাইম ভিডিওগুলো মিস করবেন না। সাবস্ক্রাইব করা হয়ে গেলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা অনেকেই আছি মুভি পাগল, নতুন মুভি বের হলেই সবার আগে কিভাবে দেখবো তার জন্য পাগল হয়ে যাই। অনেক নেট ঘাটাঘাটির পরও আমরা মুভিগুলো খুঁজে পাই না। আমার ভিউয়ার্সরা মুভি দেখতে পারবে না, তা হবে না তা হবে না। আজকে আপনাদের সামনে যে ট্রিকটা নিয়ে আসলাম সেই ট্রিকটার মাধ্যমে আপনারা যেই কোনো মুভি এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন, আর নতুন রিলিজ হওয়া মুভিগুলোতে খুব ভালো মানের হল প্রিন্ট দেখতে পারবেন। সো এই অ্যামাজিং ট্রিকটা শেখার আগে আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব মিস করলেন তো আমার নেক্সট ভিডিও মিস করলেন। সো ডোন্ট মিস ইট। তো প্রথমে আমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যান। এখন এখানে সার্চ করেন টর্রড্রয়েড। টর্রড্রয়েড লিখে সার্চ করেন। এখানে আপনারা যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে। অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করেন। তো আপনারা এরকম কিছু বক্স দেখতে পারবেন। প্রথম বক্সে আপনারা মুভির নাম লিখে সার্চ করবেন। রিসেন্টলি একটা মুভি বের হয়েছে অ্যাকোয়াম্যান। ওকে, তো এরপরে ওকেতে এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করেন। আপনি অডিও চাইলে অডিও, আপনি ভিডিও চাইলে ভিডিও, মুভি অবশ্যই ভিডিও। সো ভিডিওতে ক্লিক করেন। এরপরে এখানে সার্চে ক্লিক করেন। এখন জাস্ট একটু ওয়েট করেন। আপনি চাইলে সার্চের সাথে আরো কিছু অ্যাড করে দিতে পারেন, একোমেন এইচডি ভিডিও, একোমেন এইচডি, একোমেন এইচডি মুভি। সো এইসব লিখেও সার্চ করতে পারেন, তখন শুধু এইচডি গুলো শো করবে। আর অনলি মুভির নাম লিখে সার্চ করলে যে কোনো মুভি শো করবে। নর্মালি ডাউনলোডের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। কিছু কিছু লিঙ্কে হয়তো বেশ স্পিড কম পাবেন, আবার কিছু কিছু লিঙ্কে হাই স্পিড পাবেন। তো এখানে ডাউনলোডে ক্লিক করেন। এখন জাস্ট ওয়েট করেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটা আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।